মধ্যমুড়া পুরসভাতে ওয়াজ সিবিআই তল্লাশি চালায়। পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ একে প্রতিহিংসামূলক রাজনীতি আখ্যা দিয়েছেন। আজকে আমার সাথে ইও সাহেব ফোন করে বললেন যে চেয়ারম্যানের সাথেও দেখা করবো, বললো আমি ফিরছি, ওনারা যদি আসে নিশ্চয়ই কথা বল, নিশ্চয় কথা বলতে তো আপত্তি নেই, আর ওনারা কি জানতে চাইছেন, কি বিষয়ে জানতে চাইছেন সেটা তো আমি বলতে পারবো না, ওরা জিজ্ঞাসা করলে বলতে পারবো। তাই এইটুকু আপনাদের কাছে, গণমাধ্যমের কাছে আমি সমস্ত তাদের কাছে রিকোয়েস্ট করব, এটা একটা প্রতিহিংসামূলক পরায়ণ কাজ তারা করছে।